দুই ধরনের রুগী আসে এক ধরনের রুগী হচ্ছে তারা সৌন্দর্য পেবাস তারা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সময় জিনিস যেমন আমরা মাথা থেকে পাওয়া পর্যন্তই সবই স্কিন এবং আছে যেমন চুল পড়ে যায় কারো কারো মুখে ব্রণ হয় বা দেখা যায় যে মোটা কমানো এগুলো জন্য মুখে দাগ এটা এক এক সাইড আসে অন্যদিকে আমাদের কাছে আসে যে তাদের রোগজনিত কারণে যে যেমন অনেকগুলা ক্রনিক ডিজিজও আছে বা পুরানো রোগ আছে যেগুলা ওষুধ দিয়ে আমরা কমাতে পারে সাহায্য করি বা কোনো ইনফেকশন জাতীয় জিনিস যেগুলো যেমন ফাঙ্গাল ডিজ হতে পারে ব্যাকটেরিয়াল ডিজ হতে পারে এই ধরনের রোগ নিয়ে আসে আমরা এটাকে করে থাকি এবং যেমন চুলাও কিন্তু স্কিনের মধ্যেই পড়ে নোখও কিন্তু স্কিনের মধ্যেই পড়ে এবং শরীরের যে কোনো রোগের বহিপ্রকাশ এই এত বড় শরীরের সবই চর্মদের মধ্য দিয়ে আসে তা আমাদের সেই নির্ণয় করে সেভাবে চিকিৎসা করা উচিত মনে করি এখন যে আবহাওয়া রয়েছে যে আর্দ্রতা বেশ বেশি এবং তাপমাত্রা বেশ বেশি এই সময়ে বিশেষ কোন ধরনের রোগের বেশি হচ্ছে যারা স্বাস্থ্য সচেতন না এবং বিলো স্ট্যান্ডার্ড কিছুটা মানে স্বাস্থ্য না এক্সট্রিম আবহাওয়ায় থাকে যেমন অতিরিক্ত গরম কাপড়ের পরিধান পরিষ্কার থাকেন না বা সংক্রাম্য হয়ে আসতে পারে যেমন ফাঙ্গাস ডিজিজ এই সময় বেশি দেখা যেতে পারে অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন কারো চুলকায় ইনফেকশন হচ্ছে ব্যাকটেরিয়ার এম্পেটো বা ফোড়া হয় বেশি দেখা যায় বা ক্ষতস্থান তৈরি হচ্ছে এগুলাই দেখা যায় বেশি ইনফেকশন বা এছাড়াও কিছু কিছু জায়গা থেকে এন্ডেমিক থেকে চিকেন পক্স বা ভাইরাল ডিজিজ হার করে যেগুলো আমাদের চিকিৎসা করে সম্ভব এগুলাকে প্রতিরোধ করা বা ভালো করা কিছু রোগ আছে যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি কিন্তু যেগুলো যেমন একটা রোগ আছে যে রোগটাকে আমরা উপদেশ দিয়ে তার লাইফটা ভালো রাখতে পারি এবং অন্যান্য ডিজিজও আছে যেমন সেটি তারা মনের দিক দিয়ে অনেকটা ভেঙে পড়ে তাদের কাছে এক নিয়ে একটা রোগ আছে যেটা বয়স সন্ধ্যেখানে হয় এদের চিকিৎসা প্রয়োজন কারণ এরা চিকিৎসা করে মুখে দাগ সৃষ্টি হবে না এই যে মনের উপর একটা প্রেশার এটাও ঠিক হয়ে যাবে সেই জন্য নির্ণয় করে চিকিৎসা করা উচিত এবং রিয়েল প্রপার চিকিৎসা করা উচিত আমি মনে করি ধন্যবাদ আয়োজনের শুরুতে একটি ফোন রয়েছে আমরা ফোন নিয়ে তারপর আলোচনায় আসছি জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো সালাম বলছিলাম জি দর্শক অবশ্যই বলবেন তবে আপনি টিভির ভলিউমটি কমিয়ে দিন আমার হাতে স্যার মানে ঠান্ডাতে একসময় ওঠে ঠান্ডাতে এবং গরমে আমি দেখাইছিলাম দিয়েছিল ধন্যবাদ শ্রোতা আপনাকে যেটা আপনার হাতে র্যাশ হয়েছে হাতের কোন জায়গায় কিভাবে রেশ হয়েছে কতদিন হয়েছে এটা একটু জানা প্রয়োজন আপনাকে অ্যাজিথ্রোমাইসিন এই চিন্তা করে হয়তো উনি দিয়েছেন যে এখানে কোন ইনফেকশন হওয়ার মনে করে উনি অ্যাজিথ্রোমাইসিন দিয়েছেন কিন্তু আপনার হাতে যদি র্যাস অল্প দিনের হয়ে থাকে এবং কোনো কিছু নাড়ার জন্য হয়ে থাকে বা আপনার প্রফেশনটি কি এগুলো জানা দরকার আছে হাতের র্যাস অনেক কারণেই হতে পারে হাতের কোন জায়গায় হয়েছে কতদিন হয়েছে চুলকায় কিনা দেখতে কেমন এর উপরে নির্ণয় করা যায় এটা হচ্ছে ভালোভাবে না দেখে এভাবে শুনে বলা যাবে না সেই ক্ষেত্রে উনি একজন নিকটস্থ চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন হ্যাঁ অবশ্যই কারোর দেখে চিকিৎসা নেওয়া উচিত আমি মনে করি ধন্যবাদ আশা করি যাচ্ছিলাম আপনি বলছিলেন যে এই আবহাওয়ায় কিছুটা বেশি হতে পারে সাধারণত শরীরের কোন কোন অঙ্গে অংশে এটি প্রধানত আক্রমণ করে থাকে এবং এর উপসর্গগুলো কিরকম হয়ে থাকে যেমন ইয়াং ছেলে মেলেদের দেখা যায় যে তারা ওই জিন্সের প্যান্ট অনেক পরে কিন্তু পরিষ্কার করে না বডি ভাঁজ দেখা যায় অনেক ভদ্র মহিলা আছেন যাদের কোমরে দেখা যায় ঘামে তো ঘামার জন্য বা এক হতে দেখা যায় অনেকের বডি ফোল্ডে দেখা যায় সেখানে কি হয় দেখা যায় যে একটা বর্ডার থাকবে কালার চেঞ্জ হবে কিছুটা স্কেলে যাবে এবং বেশ চুলকায় এবং চুলকানোর পরে এ সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে আমরা তখন করি কি লোকাল ফার্মেসি থেকে যে স্যালার জাতীয় ওষুধ নিয়ে নিই দুই তিন দিন লাগায় একটু কমে আবার হয় এভাবে হতে হতে যখন খারাপ পর্যায়ে চলে যায় তখন আমরা ডাক্তারের স্বর্ণপূর্ণ হই এটা কিন্তু ঠিক না আগে জানা উচিত যে এটা অ্যালার্জিজনিত না এটা ফাঙ্গাল ডিজিজ তাহলে সেইভাবে চিকিৎসা নেওয়া উচিত ফাঙ্গাল ডিজিজ যখন ডায়াগনোসিস হবে তখন মিনিমাম আপনাকে দুই থেকে তিন সপ্তাহ ওষুধ ব্যবহার করতেই হবে তাহলে একদম রোগীটি নিরাপদ হবে না হলে এটা থেকে যাবে সেই জন্যে আমরা এগুলাকে নেগ্লেক্ট করি চুলকায় তাতে কি হয়েছে দোকানে গেলাম ফার্মেসিতে ফার্মেসি একজন বড় ডাক্তার বসে আছেন তিনি এটা নিয়ে যে লাগান তিনি যেটা স্টেরয়েড দিয়ে দিলেন এটা কিন্তু ঠিক না এটা উনি ক্ষতি করলেন এবং লাগানোর পরে দুই দিন একটু চুলকানিটা কমলো কিন্তু রোগ সারলো না এটা আমাদের উচিত না করা সেই ক্ষেত্রে বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে এবং এই ক্ষেত্রে যে ফাঙ্গাস ডিজিজ স্কিনের ফাঙ্গাল ডিজিজ কে প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার নির্দিষ্ট কোন বার্তা রয়েছেন ফাঙ্গাস ডিজিজ বলতে মাথায় হতে পারে মুখেও হতে পারে শরীরেও হতে পারে পেরিনিয়ামে হতে পারে নোকে হতে পারে যেমন দেখি আপনার একটা ছবি দেখাচ্ছে আপনি যখন ফাঙ্গাস তুললেন এই ছবিটা দেখেন এটা যেটা উপরে যেটা আছে এটা কিন্তু তার মাথায় ফাঙ্গাস হয়েছিল মাথায় ফাঙ্গাস চিকিৎসা না করার জন্য তার দ্বিতীয় লেবারে এসছে চিকিৎসা করে আমরা অনেকদিন পর সারাতে পেরেছি কিন্তু তার চুলটা চলে গেছে তাহলে ক্ষতিটা কার হলো এখানে সে প্রথম অবস্থায় যদি আসতো তাহলে কিন্তু চিকিৎসা করলে তার কোনো ক্ষতি হতো না তো এটাই হচ্ছে ফাঙ্গাস ডিজিজ বলতে এভাবেই চিন্তা করা উচিত যে কোথায় হয়েছে ডায়াগনোসিস করতে হবে আর আরেকটা রোগ আছে ক্যান্ডিডা ফাঙ্গাসেরই আরেকটা জিনিস আছে আমরা ডার্মোটোফাইড বলে থাকে একটা ক্যানেডা বলতে ইস্ট আছে ছত্রাক জাতীয় রোগ যদি আমাদের ক্যান্ডিডা হয় যাদের ডায়াবেটিস বেশি আছে ডায়াবেটিসের রোগীদের নখে দেখা যায় বডির ফোল্ডে দেখা যায় পেরিনিয়ামে দেখা যায় পায়ে দেখা যায় এই জন্য তাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে হয় জায়গাগুলো পরিষ্কার রাখতে হয় এবং ভালোভাবে চিকিৎসা করা উচিত তাহলে এর প্রতিকার হয় ধন্যবাদ আমরা অন্যান্য বিষয়ে আরো আলোচনা শুনবো তার আগে একটি ফোন নিয়ে আসছি জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম মানি ওয়ালাইকুম আসসালাম শাহিদ হবি থেকে জি বলুন যে আমার মাথায় যে চুল পড়তেছে মাঝখানে এবং দুই সাইডে চুল পড়তেছে তো মা তিন চার মাস থেকে বা ডাক্তারদের দেখাইছিলাম উনি বলছেন যেটা আঞ্জি সারা যায় বয়েস আর আরেকজন অপেক্ষা করতে হবে কিছু সকালেmetadata আমাদের মুখের মধ্যে দাঁতের কাছেও সম্পর্ক আছে। কি করতে পারি কিছু পল্টিস ছিল। हां দর্শক আপনার বয়স কত? আমার বয়স 40। আচ্ছা আপনার বাবা বা আপনার ওনার মানে ফ্যামিলিতে ছিল না। আচ্ছা স্যার আপনার কি কোন প্রশ্ন হয়েছে? না আমি বলতেছি চুল পড়ার ব্যাপারে প্রথমত কথা হচ্ছে আমাদের জানতে হবে মাথায় কতগুলা চুল আছে। আমাদের মাথায় এক লাখ চুল আছে। অ্যাপ্রক্সিমেটলি। তার মধ্যে তিন ধরনের চুল থাকে একটা হচ্ছে গ্রোয়িং স্টেজ যেটা চুলটা লম্বা হবে দুই থেকে ছয় বছর পর্যন্ত চুল বাড়তে থাকবে আরেকটা স্টেজ আছে যে চুলের যেটা হচ্ছে টার্ন নেয় যে এই গ্রোয়িং স্টেজ থেকে মানে পড়ে যাওয়া বা থেমে থাকা স্টেজে যাবে সেটা লাগে দুই সপ্তাহ তারপরে যেটা রেস্টিং স্টেজ বলে থাকে এই অবস্থায় চুলটা তিন মাস থাকে তাহলে চুলের তিন স্টেজ এখন এই চুলের যে টার্ন এটা জানতে হবে এবং কার কখন পড়তেছে যদি দেখা যায় যে কারো চুল পড়তেছে যে কতগুলো হঠাৎ কন্ডিশন যেমন বাহ্যিক কারণ শরীরের ভিতরের কারণ কোনো কারণে তার সিভিয়ার রক্ত রক্তশূন্যতা হয়েছে কোনো ট্রমা হয়েছে কোনো হাই ফিভার হয়েছে মেয়েদের বাচ্চা হয়েছে সাডেন হরমোনের ট্রিটমেন্ট করা হচ্ছে থাইরয়েডের প্রবলেম আছে তাদের জন্য যে চুলগুলা পড়বে এগুলো চিকিৎসা করে চুল ফিরে আসবে আরেক ধরনের চুল পড়া আছে যেটা বংশক্রমে মেল টাইপ বলনেস মেল টাইপ বলনেসের মধ্যে আমরা যেমন আম গাছ থেকে আম গাছই হবে আম গাছ থেকে কিন্তু আশা করতে পারেন না এবং ওই বেকা আমই হবে যেটা আম যদি সেরকম হয় তো আমরা করে কি ওষুধ দিয়ে এটা ঠেকায় রাখতে পারি পরবর্তীতে যদি আমাদের সেরকমই চুল পড়ে যায় তাহলে আমাকে ওই তুল তুলে এনে যেমন আম গাছে আমরা লাগাই অন্য আম তৈরি করি সেরকম আমরা ট্রান্সপ্লান্ট করে সেই চুলটা ফিরে আনতে পারি তো এখন প্রথমে আপনাকে দেখতে হবে আপনার চুল পড়ার কারণটা কি যদি আপনার এই বয়সে পড়া শুরু করে থাকে এবং মেল টাইপ বন্ডনেস হয়ে থাকে আপনাকে আমি একটা ছবি দেখায় তাহলে আমি হয়তো ক্লিয়ার করতে পারবো জিনিসটা এখানে আপনি দেখবেন যে সরি এই ছবিতে দেখানো হয় যে চুল কিভাবে পড়ে কত রকম মেয়েদের একরকম ছেলেদের একরকম চুল পড়ে তো এই চুল পড়ার উপর ডিপেন্ড করবে হচ্ছে হচ্ছে চুল চুল পড়া পড়া বল হয়ে যায় তো এটা এটা কি এগুলো বংশক্রমে হয়ে থাকে আর যে চুল পড়াটা ডিজিজ কারণে হয়ে থাকে সেগুলোর চিকিৎসা আছে তো আপনার আগে রোগ নির্ণয় করে চিকিৎসা করা উচিত চুল পড়ার প্রতিকার আছে চিকিৎসা আছে আপনাকে সেই বুঝে চিকিৎসা নেবে আন্দাজে কটা ভিটামিন খেলে কোনো লাভ হবে না ধন্যবাদ আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন যে বিষয়ে কথা হচ্ছিল যে ফাঙ্গাস ডিজিজ নিয়ে আপনি বলছিলেন সেই ক্ষেত্রে এই ঝুঁকির মধ্যে থাকছে আপনি বলছিলেন যে ডায়াবেটিস রোগীরা এবং যারা গরম এবং আদ্র পরিবেশে দীর্ঘক্ষণ ধরে কাজ করছে সেক্ষেত্রে প্রতিরোধের জন্য আর কি কি ব্যবস্থা রোগীরা নিতে পারে যেমন আপনি সময় পানি নাচছেন আপনি বেশি ডিটারজেন্ট ইউজ করবেন না বেশি হার্ট সোপ ইউজ করবেন না যখনই কাজ শেষ হয়ে হাতে কিছু এমুলেন বা নরম কিছু লাগে হাত তাকে ভালো করেন ডায়াবেটিস রোগের তো তো ডায়াবেটিস কন্ট্রোল করতেই হবে এবং বিশেষ করে ভিজা জায়গা তাকে ঠিক রাখতে হবে যখন একজন রুগীর কাছ থেকে কিন্তু ছত্রাক রোগটা কিন্তু একজনের কাছ থেকে আরেকজনে আসে ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারে কাপড় থ্রু দেবে যেমন এটা বাথরুম এর স্লিপার ইউজ করলে কমন স্লিপার ইউজ করলে বাথরুমের এখান থেকে আসে সুইমিং পুল থেকে আসে অথবা টাওয়ার শেয়ার করলে আসে এভাবে কন্ট্যাক্ট থেকে বা স্পাউস থেকেও আসতে পারে কন্ট্যাক্ট থেকে ফাঙ্গাস ডিজিজটা স্প্রেড করে যদি আবার ফাঙ্গাস ডিজিজ হয় তাহলে প্রপারলি অ্যান্টিফাঙ্গাল সিস্টেমিক ডিজিজ যদি তিন সপ্তাহ খাওয়া যায় এটা খুব ভালো কাজ করে কিন্তু আমাদের নেইল বা হেয়ারে হলে একটু বেশি দিন চিকিৎসা করতে হয় ডিপেন্ড করে হাতের নোখ হলে বা পায়ের নোখ হলে বা হলে তিন থেকে ছয় মাস চিকিৎসা নিতে হয় যদি আমরা প্রপার চিকিৎসা ফাঙ্গাসে নি সম্পূর্ণ কেউ রেব সম্পূর্ণ ভালো হয়ে যায় জি আমরা অন্যান্য চর্মরোগগুলো গুলো সম্পর্কে আরো বিস্তারিত শুনবো তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে দর্শক সময় হলো বিরতির সাথেই থাকুন